নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষকে নিশ্চিহ্ন করব, বাংলাদেশ চুন চুন করে নিশ্চিহ্ন করব, বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে আগুন লাগিয়ে বাংলা থেকে বিজেপিকে হাঁটাবো। আমরা তেমন আমাদের জাতীয় শত্রু ব্রাহ্মণ্যবাদী বিজেপি, মনুবাদী হিন্দুত্ববাদী বিজেপি আমাদের বাংলার 6 কোটি মানুষকে কৃতদাস বানাবে। আমরা আইন খুলে দেখিয়ে দিতে পারি, যদি বিজেপির এমন কোন বাবা থাকে, নরেন্দ্র মোদীর বাবা, অমিত শাহর বাবা, দিলীপের বাবা, যদি এসে প্রমাণ করতে পারে এই নাগরিকত্বের একটা উদ্বাস্তু নাগরিকত্ব পাবে, তাহলে আমরা যা শাস্তি দেবে তাই দেবো। বিজেপিকে বয়কট করতে হবে, বিজেপির সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দোকানে দোকানে, এদের দোকানে কোনো মাল নিলে হবে না, বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। এই অসভ্য বর্বর, এই এরা 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 মানুষ, এরা মানুষ নয়, এরা জানোয়ার। এই বিজেপি যারা মানুষকে শেষ করতে চায়, এই নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষকে নিশ্চিহ্ন করব, বাংলাদেশ চুন চুন করে নিশ্চিহ্ন করব, বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে আগুন লাগিয়ে বাংলা থেকে বিজেপিকে হাঁটাবো। আমরা তামাল বাংলা এবং বাংলার দলিত আদিবাসী মাইনরিটি মানুষেরা পার্টির দরকার হয় না, পার্টির দরকার হয় না, জনগণই পার্টি। যখন 85 ভাগ মানুষ, 6 কোটি মানুষ আইনে শেষ হয়ে যাবে নাগরিকত্বের, 1948 সালের আগের দলিল দেখাতে পারবে না। সুতরাং এই মানুষগুলোর 10% যদি উঠে আসে কোনো পার্টি লাগবে না, জনগণই আসল পার্টি। বিজেপিকে বয়কটের ডাক এই কারণে, 2003 সালেও নাগরিকত্ব বিলটা বাজপেয়ী জি বিজেপির পক্ষ থেকে এনেছিল, এবং 2019-এর যে কে বিল, উদ্বাস্তু নমস্ত্রদের নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদের কৃতদাস বানানো এবং তাদেরকে ধরে ফেলার চক্রান্ত হচ্ছে। 1986 সালে রাজীব গান্ধী যে কে এনেছিল, তাতেও মানুষকে কিন্তু নাগরিকত্ব বিপদ ফেলার এই চেষ্টা হচ্ছে। আজকের দিনে আমরা এইটা বুঝতে পারছি, ভারতবর্ষে এতদিনের মানুষকে যে রুটি কাপড়া মাখান, বিজলি পানি, সড়কে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বরঞ্চ কিছু না দিয়ে বেরো, সব কিছু ছিনিয়ে দিয়ে, মাটির পায়ের তলার থেকে মাটিটা ছিনিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব হরণ করে কৃতদাস বানানোর সেই যে মনুবাদী প্রক্রিয়া, সেইটা এখন ওরা সম্পূর্ণ করতে যাচ্ছে। তাই দামাল বাংলা শপথ নিচ্ছে এই বিজেপি আরএসএস কে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুখ থেকে যতক্ষণ উৎখাত না করবে ততক্ষণ শান্তিতে ঘুমাবে না, এবং এই দামাল বাংলা একমাত্র বাংলার শক্তি, ভারতবর্ষের শক্তি। যারা বিজেপিকে উৎখাত করবে তারা ক্ষমতা রাখে, তারা আদর্শ নীতিগত অবস্থান রাখে, এবং মানুষের বিশ্বাস দামাল বাংলার প্রতি আছে যে এই বিজেপি আরএসএস কে যদি আমরা ধ্বংস না করতে পারি তাহলে বাংলা বাঁচবে না, দেশ বাঁচবে না। তাই এটা আমাদের এক নম্বর শপথ যে আমরা বাংলার মুখ থেকে বিজেপিকে ধ্বংস করবো, উৎখাত করবো। এসার ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।